আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাঝে আজকে ভিডিওটা নিয়ে আসছি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের জন্য। আপনারা ইতিমধ্যে জানেন আপনাদের পরীক্ষার রুটিন পাবলিশড হয়ে গেছে, অনেকেই রুটিন ডাউনলোড করতে পারেন না ওয়েবসাইট থেকে, তো আমি আজকে তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে রুটিন ডাউনলোড করতে হয় ওয়েবসাইট থেকে। আচ্ছা, মূল কথায় আসা যাক। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। প্রথমে আপনাদের ফোনে যাবেন, ফোনের মেনু অ্যাপসে গিয়ে ক্রোমো সিলেক্ট করবেন, ক্রোমোতে ঢুকবেন। ক্রোমো ব্রাউজারে যাওয়ার পরে আপনারা ওয়েবসাইটের নামটা লিখবেন। ওয়েবসাইটের নামটা হলো btebi.gov.bd। ওয়েবসাইটে ঢোকার পরে আপনাদের এরকম একটা পেজ আসবে, পেজের নিচের দিকে গেলেই দেখতে পারবেন নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডের প্রথমেই দেওয়া আছে আপনাদের রুটিনটা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাকর্মের পরীক্ষার সময়সূচি 2020। এইখানে ক্লিক করবেন, তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে দেওয়া আছে কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার সময়সূচি পিডিএফ আকারে, তো ওই পিডিএফের মধ্যে চাপ দিলেই এখানে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনার ডাউনলোড হয়ে যাবে। আমারটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হওয়ার পরেই অটোমেটিক ওপেন। এখন আপনারা এতগুলো সাবজেক্ট, এতগুলো ডিপার্টমেন্টের মধ্যে থেকে আপনারটা কীভাবে বের করবেন, আমি এটাও আপনাদের কীভাবে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। উপরে দেখবেন সার্চ অপশন আছে, এইখানে ক্লিক করবেন। আপনার সাবজেক্টের কোড নাম্বার অবশ্যই আছে, কোড নাম্বারটা লিখবেন। আমি একটা লিখতেছি সাপোজ 6674-1। সার্চ দেবেন, দেখবেন চলে আসছে। এই যে এটা কি, এটা হলো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিংয়ের। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি আপনাদের কোনো উপকার আসে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।